নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক হ্যাপি নিউ ইয়ার জানাই ফার্স্ট জানুয়ারি দু বছরের প্রথম দিন যে পাঁচ রাশি আউটস্ট্যান্ডিং প্রাপ্তি করতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করতে চলেছি প্রত্যেকের এই নতুন বছর খুব ভালো কাটুক শুভ কাটুক আমি এই কামনা করি ঈশ্বরের কাছে দেখুন আগামীকাল দিনটিতে কিন্তু যোগ যে থাকছে সেটি হচ্ছে শিব যোগ খুব ভালো একটি যোগ কিন্তু থাকছে অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র দিনটিকে কিন্তু রিপ্রেজেন্ট করছে অভিজিৎ মূর্ত রয়েছে আপনার এগারোটা আঠান্ন মিনিট থেকে বারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং রাহুকাল রয়েছে চারটা তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত সন্ধ্যা ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা বড় কোনো কিছু সিদ্ধান্ত নিবেন না দেখুন নতুন বছর পড়ার সাথে সাথে প্রত্যেক মানুষেরই কিন্তু একটা জানার আগ্রহ থাকে বছরের প্রথম দিনই যদি আমি প্রচুর অর্থ পাই তাহলে তো আমার ভাগ্যটা কিন্তু কুলে গেল কপালটা কিন্তু কুলে গেল কিন্তু সবারই ক্ষেত্রে কি ঘটবে তা কখনোই নয় আজকে যদি সবাই যদি লাখপতি কোটিপতি আরোপতি যদি হয়ে যেত তাহলে আজকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ব্যালেন্সিং জিনিসটা থাকতো না কেউ কিন্তু কাজ করতো না অর্থাৎ গ্রহ এমনভাবে নিয়ন্ত্রণ করে যেখানে কিছু সংখ্যক মানুষ কোটিপতি লাখোপতি হওয়ার কিন্তু সম্ভাবনা আগামীকাল রয়েছে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে এই পাঁচ রাশি পাঁচ রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে সবাই যে আগামীকাল প্রাপ্তি করবে এটাও না আবার অনেকের ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখুন আমি একটি কথা বারবার বলি আপনারা নিজস্ব জন্ম ছক বিশ্লেষণ করুন অথবা হস্তরেখা বিশ্লেষণ করুন আপনার জন্ম ছকে যোগ কখন রয়েছে অর্থাৎ কোন বছর কোন কোন মাসগুলো এবং আপনার ক্ষেত্রে লাকি নাম্বার ফরচুনার নাম্বার কোনটা সেটা আপনি আগে জেনে নিন এবং যাদের ক্ষেত্রে মিস হয়ে গেছে দেখা যাচ্ছে আপনার প্রাপ্তির যোগটা কেটে গেছে দেখুন প্রতিকারের মাধ্যমে বারচার রিফরমেশনের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু ফিরিয়ে আনানো সম্ভব বার্ডচার্ট রিফর্মেশনের মাধ্যমে সেই জায়গাটা কিন্তু ফিরিয়ে আনানো সম্ভব এবার দেখা দরকার যে আপনার জন্ম ছকে রাহু গ্রহ শুক্র গ্রহ বুধ গ্রহ গ্রহ এবং শনি গ্রহ এই চারটি গ্রহ কোন পজিশনে রয়েছে রাহু হচ্ছে কলিযুগে যুগে আকর্ষিক প্রাপ্তির মালিক হঠাৎ যে কোনো কিছু ঘটিয়ে দেখে সেটা হচ্ছে রাহু হঠাৎ অর্থ পাওয়া হঠাৎ কোনো কাজ সব কিন্তু রাহু এই জন্য রাহু আপনার কোন ভাবে অবস্থান করছে কোন নক্ষত্রে অবস্থান করছে ডিগ্রিগত দিক থেকে রাহু কেমন আছে এই জায়গাগুলো দেখা কিন্তু দরকার রাহু আপনার শুভ আছে না অশুভ আছে এটাও কিন্তু জানা কিন্তু একান্তই দরকার রাহু হচ্ছে এমনই একটা গ্রহ খুব চট জলদি কিন্তু আপনাকে কুটিপতি করাতে পারে রাহু অলি একমাত্র ছাপ্পার পার্কে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ এবং আমাদের জন্মছকে হচ্ছে ভাগ্যভাব দেখুন ভাগ্য ব্যতীত কিচ্ছু হয় না ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব এই চারটি ভাব বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট অনেকে প্রচুর প্রচেষ্টা করছে হচ্ছে না কারো খুব অল্প বয়সে প্রাপ্তি করছে কারো খুব দেরিতে প্রাপ্তি করছে কিন্তু ঘটছে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু থাকে তবে একটি কথা আমি বলবো নিজের জন্ম কুণ্ডুলিটাকে বিশ্লেষণ করুন অথবা যাদের ক্ষেত্রে জন্ম কুণ্ডুলি নেই হস্তরেখা বিশ্লেষণ করুন নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবেই এবার আপনাদেরকে আমি কিছু কিছু কথা আপনাদেরকে বলি দেখুন বর্তমানে আপনাদেরকে বলেছিলাম ষোলোই ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে রাহু কবচ যারা নিতে চাইছেন বিশেষ ডিসকাউন্ট রয়েছে অবশ্যই আপনারা নিতে পারেন রাহু কবচ এই সময় বিশেষ ছাড় একত্রিশ ডিসেম্বর প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে স্যার একটু যদি দিনটাকে বাড়ানো যায় তো আপনাদের অনুরোধের জন্য আবার আমি একটু দিনটাকে কিন্তু এক্সটেনশন করেছি অর্থাৎ আপনারা ছয় জানুয়ারির মধ্যে যারা নিতে পারবেন ছয় জানুয়ারির মধ্যে যারা নিতে পারবেন তারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু এই অফারটা কিন্তু আপনারা পাবেন যারা নিতে চাইছে রাহু রক্ষা কবচ অথবা শনি রক্ষা কবচ যে কবচই নিতে চান না কেন তারা কিন্তু অবশ্যই নিশ্চিত রূপে কিন্তু আগামীকাল থেকে ছয় জানুয়ারি পর্যন্ত কিন্তু এই অফারটি রয়েছে বর্তমানে ক্যাশ অন ডেলিভারির সিস্টেম চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে যারা কালেক্ট করতে চাইছেন অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু এটা নিতে পারবেন তবে অবশ্যই আপনার জন্মকুণ্ডলি এবং হস্তরেখা বিচার করে আপনি কিন্তু নেবেন কারণ আপনার ক্ষেত্রে প্রয়োজন আছে কি না আছে সেটা কিন্তু আপনাকে জেনে নিন কারণ আপনার একটুর জন্য মিস খেয়ে যাচ্ছে রাহু রক্ষা কব কবচ কাজ করবে চট জলদি কিন্তু আপনাকে অর্থ প্রাপ্তি অর্থ পাওয়ার একটা প্রবল সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে তো আগামীকাল যে পাঁচ রাশির প্রাপ্তি ঘটতে চলেছে আউটস্ট্যান্ডিং প্রাপ্তি সেই পাঁচ রাশির নাম আমি একে একে বলতে চলেছি আউটস্ট্যান্ডিং প্রাপ্তি যে যে পাঁচটা রাশি মহা সৌভাগ্যশালী রাশি প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশির আপনাদের টার্গেট নাম্বার পাঁচ এবং শুভ সময় সকাল এগারোটা চার মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম আপনার ক্ষেত্রে খুব মহা সৌভাগ্যশালী আগামীকালের জন্য কিন্তু হতে চলেছে সেটি হচ্ছে আপনার কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে আট এবং পাঁচ আপনাদের শুভ সময় দশটা দুই মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি মকর রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় এবং শুভ সময় সকাল দশটা উনিশ মিনিট থেকে শুরু করে আপনার বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলব আগামীকাল সে রাশির নাম আপনার তুলা রাশি তুলা রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে এক এবং পাঁচ আপনাদের শুভ সময় সকাল এগারোটা থেকে আপনার বারোটা আটান্ন মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি নিশ্চিত করতে চলেছে সেই রাশির নাম বৃষ রাশি রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে দুই এবং আট শুভ সময় সকাল নটা পনেরো মিনিট থেকে শুরু করে আপনার বারোটা সাতাশ মিনিট পর্যন্ত যদিও এটা আপনাদেরকে আমি জেনারেল বললাম অবশ্যই নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার করুন নিশ্চিত প্রাপ্তি ঘটবে সকলে ভালো থাকুন নমস্কার